খুলনার পর গাজীপুর সিটি নির্বাচনেও বড় জয় পেল আওয়ামী লীগ। 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকারকে পরাজিত করেছেন নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম। যদিও ভোটের দিন অনিয়ম কারচুপির অভিযোগে ভোট বন্ধের দাবি জানান হাসানউদ্দিন সরকার, কিন্তু নির্বাচন কমিশনের যুক্তি 425টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসায় ভোট স্থগিত রাখা হয়েছে, কিন্তু বাকি 416 কেন্দ্রে ভোট হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। কিন্তু ইসির এই বক্তব্যের সঙ্গে একমত নন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তার দাবি, খুলনার চেয়েও গাজীপুরে ব্যাপক অনিয়ম হয়েছে। কিছুটা ভিন্নতা আছে গবেষক সৈয়দ আবুল মকসুদের কণ্ঠে। খুলনার নির্বাচন যেরকম নিয়ন্ত্রিত ছিল, এটাও নিয়ন্ত্রিত ছিল, এর সাথে নিয়ন্ত্রিত গণতন্ত্র যুক্ত হয়েছে। গাজীপুরের নির্বাচন তো শান্তিপূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শান্তিপূর্ণ নির্বাচন হওয়া আর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা, দুটো আবার দুই জিনিস। সব নির্বাচনে ইসিকে আরও জোরালো ভূমিকায় দেখতে চান তারা। তাদের নিরপেক্ষ আচরণ করা, তাদের সাহসিকতার সাথে আচরণ করা, সমতার দৃষ্টিতে সবাইকে দেখা। ভালো হয়েছে এটা বললেই জনগণ কিন্তু সেটা মানতে বাধ্য না। নির্বাচন কমিশনকে তার প্রশ্নের জবাব দিতে হবে। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এমন প্রশ্নের উত্তরে দ্বিধা বিভক্ত মত দিয়েছেন দুই বিশ্লেষক। এই আমরা নির্বাচন কমিশন যদি এর থেকে তাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, তাদের নিরপেক্ষতা, তাদের দৃঢ়তা, এই উপরে তারা যদি কোনো পরিবর্তন না আনতে পারে, তাহলে আমাদের জন্য অকল্যাণেই অপেক্ষা করছে। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সমস্যা এবং স্থানীয় যে নেতৃত্ব সেটি প্রাধান্য পায়, কিন্তু জাতীয় নির্বাচন হলো একটা রাষ্ট্রের সরকার পরিবর্তনের নির্বাচন। তো সুতরাং স্থানীয় নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তারা বলছেন, স্থানীয় থেকে জাতীয় প্রতিটি